أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع وهي جريمان الدبي كرو جريمان دار যখন জুমার দিনে আজান হয় আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়াবি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে খেলাধুলা সবকিছু বাদ দিয়ে দুনিয়ার সমস্ত সবকিছু বাদ দিয়ে তোমরা জিকিরের জন্য ধাপিত হও এখানে এই জিকির বলতে কি বুঝাইছে আল্লাহ তাআলা অর্থাৎ জুমার দিনে যে আমরা নামাজ পড়তে যাই এই জুমার নামাজটা হচ্ছে জিকির তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে কর্মে এরকম প্রত্যেকটি স্থানে জিকির আছে এই যে আমরা বসেছি বসার পরে এখানে ওয়াজ দুশে শুনতেছি এটাও কিন্তু একটা জিকির এই জিকিরের মধ্যে সময় কাটালে লাভটা কি অন্তরের মধ্যে যদি গুনাহ পয়দা হয় গুনার কারণে অন্তরটা যখন এরকম কালো কুচ্ছিত হয়ে যায় ওই অন্তরটাকে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা ওই অন্তরটাকে পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ বলি দেখেন না রাত অনেক হয় রাত 12টা বাজে চা হোস্টেলে অনেক যুবক ভাই অনেক বৃদ্ধা বাবাজিরাও দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে এরকম চা হোস্টেলে বসে অযথা কথাবার্তা বলে সময় কাটায় না কাটায় না কথা বলবেন যা বলবেন কথা বলবেন কাটায় কি না দেখবেন যে ওই সমস্ত মানুষের খোঁজ খবর নিয়ে দেখেন ওই সমস্ত মানুষের ঘরের মধ্যে কোনো শান্তি নাই বিবির সাথে ভালো সম্পর্ক নাই সম্পর্ক না থাকার কারণে ওই রকম বৃদ্ধা বাবাজিরা যুবক ভাইরা চা হোস্টেলে সময় দেয় আর যাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক আছে মহাব্বত আছে ওই সমস্ত ভাইরা কখনো রাত 12টা একটা পর্যন্ত চা হোস্টেলে কাটাই না ওই গুরুত্বপূর্ণ মুহূর্তটা তার স্ত্রীর সঙ্গে কাটায় এই কাটানোর কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সব লিখে দেয় সুবহানাল্লাহ এই যে একবার সুবহানাল্লাহ বললাম হুজুর বলে গেল সুবহানাল্লাহ জোরে বলে লাভ আছে না জোরে বলার কারণে অন্তরের গুনাহগুলো এরকম কালো দাগগুলো মুছে যায় আমরা তো এগুলো বুঝি না এই জন্য আমাদের এই আওয়াজগুলো তাকবীরগুলো জোরে জোরে বলতে হবে যখন মায়ানমারে এরকম আপনার বাংলাদেশ থেকে কিছু বিজ্ঞ বিজ্ঞ আলেম উলামা মায়ানমারে গিয়েছিল যাওয়ার পরে দেখে মায়ানমারে লোকদের আলোচনা শুনে তারা তাকবীর জোরে দেয় না আল্লাহর নাম জোরে নাই তাকবীর জোরে নাই মাশাআল্লাহ জোরে বলতে পারে না আলেম উলামারা বলেছিল নিশ্চয় সামনে মায়ানমারের অবস্থা এমন খারাপ হবে এই মায়ানমারের মুসলমানদেরকে যখন এরকম কাফের মুশরিকরা যখন তাদেরকে টুকরা টুকরা করে গোশত রান্না করে পাতিলের মধ্যে দ্বিখণ্ডিত করে খাবে এরকম ইতিহাস দেখেন মায়ানমার কিন্তু ঘটে গেছে কেন ঘটেছে তারা দেখেছে যে মায়ানমারে আল্লাহর ডাকটা আল্লাহর নামটা তাকবীরওয়ালা লোকগুলো মায়ানমারে বেঁচে নাই তারা বলতে পারে না মুসলমান আজকে ভীতু হয়ে কাপুরুষ হয়ে যখনই বসে আছে তখনই বাতিল এই মুসলমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ঠিক না আমরা তো বুঝি না এই জন্য দেখেন মায়ানমারে আংসাং সুসি মানুষদেরকে হত্যা করতে করতে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে হত্যা করে আগুনে জ্বালায় পুড়া সারখার করে দিয়েছে একমাত্র এই মানুষগুলো আমরা যখনই কোরআন থেকে বিমুখ হয়ে যাব তখনই আল্লাহ তাআলার গজব অটোমেটিক বাংলার জমিন সহ সারা বিশ্বের মধ্যে নাজিল হয়ে যাবে আমাদের দুই হাতের কামাই এগুলো কি দুই হাতের কামাই ওই যে বললাম না জুমার দিন আজান হয় মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহ মহান ওই আল্লাহ মহান যখন আজান শোনা যায় যখন আমরা এই রকম আল্লাহর মহানত্ব না রেখে আমরা দুনিয়ার কাজের কোন লিপ্ত থাকি ক্ষেত খামারেতে কাজে লিপ্ত থাকি কেউ বা খেলাধুলা করি কেউ বা দুনিয়ার কাজে লিপ্ত থাকি তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দারা তোমাদের দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে এবং জিনকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত এবং দাসত্ব করার জন্য আমি বেশি সুর দিতে পারি না আমি আপনাদের মাঝে সামান্য কিছু ভাঙাচোরা কথা বলবো ইনশাআল্লাহ যদি আমল করতে পারি আমরা এর জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ বলি তাহলে যখনই এরকম আমরা মুসলমান এখন দেখেন বাংলার জমিনে আমরা মুসলমানরা কি উচ্চ আওয়াজে কথা বলে
আমাদের কি সাহস আমরা পাই? পাই না। কেন পাই না? বাংলার জমিনের মুসলমানের ঈমানটাও এখন স্তব্ধ হয়ে গেছে নরম হওয়ার কারণে। আজকে দেখেন ইহুদি নাসারারা এরকম বাংলার জমিনের শুধু নয়, গোটা জাতির উপরে, গোটা মুসলমান বিশ্বের উপরেই ইহুদি নাসারারা তারা মাথার উপরে কাঁঠাল বেঁধে খাচ্ছে। দেখেন না ইসরায়েল, আমি কিছু কথা বলব গুরুত্বপূর্ণ। ইসরায়েল একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা ছিল কেমন, ওই রাষ্ট্রের কোন রাষ্ট্র ছিল না, ওই রাষ্ট্রের কোন রাজা ছিল না, তারা ছিল যেমন আমাদের বাড়িতে হয়তো কেউ কামলা দিতে এসেছে, তারা ছিল কামলা ভাড়াটিয়া। তারা যখন ফিলিস্তিনে আস্তে আস্তে বসবাস শুরু করে দিল, বসবাস করতে করতে তখন দেখা যায় তারা ফিলিস্তিনকে অর্ধেকটা দখল করে নিয়েছে। যখনই দখল করে নিয়েছে তারপরে গাজায় হামলা করে, মাঝে মধ্যে হামলা করে, করে না, করার পর দেখা যায় মুসলমানদেরকে মেরে তছনছ করে দিচ্ছে। আজকে আমরা যুবক ভাইরা যারা আছি, আমরা ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, ইউটিউব চালাই, চাই না আমাদের বাংলার জমিনে একটা মাত্র স্যাটেলাইট, একটা স্যাটেলাইট বানাইয়া তাকে নাম দেওয়া হয়েছে মুজিব স্যাটেলাইট। ওইটা লাগাইছে আপনার আসমানের উপরে, যেটা বলা হয় গ্রহটাকে বলা হয় জিএ সেনক্নাস, জিএ সেনক্নাস উপগ্রহের মধ্যে ওই স্যাটেলাইট লাগাই দিছে। আমরা একটা আবিষ্কার করে একটা লাগাইছি, আর ইসরায়েল আরো অনেক বছর আগেই একটা নয়, দুইটা নয়, শো নয়, দুইশো নয়, আড়াইশোটি স্যাটেলাইট তারা আসমানে সেট করেছে। এই যে আমরা প্রযুক্তি ব্যবহার করি না, মোবাইল, এখানকার ১৬ টাকা আয় হলে ১২ টাকা ইসরায়েল নিয়ে যায়, আর এই যে বাদ বাকি আছে কিছু কোম্পানি খায়, কিছু সরকার ট্যাক্স যায়, এই আগর বাগর চলে যাচ্ছে। তাহলে দেখেন তো আমাদের টাকা পয়সা আমরা কোথায় ব্যয় করতেছি, কোথায় দিচ্ছি, আমরা কিন্তু বুঝতেও পারতেছি না যে আমাদের টাকা দিয়েই, আজকে আমাদের পয়সা দিয়েই আজকে এরকম ফিলিস্তিনি ভাইদেরকে তারা অস্ত্র বানায়া হত্যা করে, মুসলমানদেরকে জুলুম করে, অত্যাচার করে, এরকম ধর্ষণ শেষ করে দিচ্ছে। কারণটা কি? কারণ আমাদের ইমানটা তাজা নাই, ইমানটা মজবুত না। ইমান মজবুত না হওয়ার কারণে আজকে শুধু বাংলার জমিন নয়, গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা মার খায়, মার খায় না, মার খাচ্ছে। কিন্তু আমরা অনেকে আছি মসজিদে বসে, এক কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, ওইদিকে সমাজের মধ্যে এমন ফেতনা লেগে যাচ্ছে যে এই ফেতনার কারণে মুসলমানরা মরে সাফ হয়ে যাচ্ছে। তখন বলে না আমি ইল্লাল্লাহ জিকির করি, ওগুলো আমার দেখার কোনো দরকার নাই, দাওল দিয়ে ভাত খাবো, সোজা পথে চলে যাব। না না, ইসলাম তো সহজ নয়, আপনাকে প্রতিবাদ করতে হবে ওদের পক্ষে, মুসলমানের পক্ষে থেকে যারা ইসলামের দুশ্মন তাদের বিপক্ষে যুদ্ধ করার নাম ইসলাম। কারণ যখন দেখবেন আপনার মধ্যে কোরআন হাদিসের কথাগুলো ভালো লাগে না, তখন বুঝতে পারবেন যে আপনার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। আর যখন দেখবেন যে না আপনার কোরআন হাদিসের কথাগুলো ভালো লাগে, তখন আপনি বুঝবেন না আমার অন্তরে শয়তানের বাসা নাই। একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান, দুইটা দল আছে। কয়টা দল দুনিয়ার মধ্যে? কয়টা দল, কয়টা দল? দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল, একটা হচ্ছে হিজবুল শয়তান শয়তানের দল। জান্নাতটা কেমন হবে? যখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা আমি একটু তোমার জান্নাতগুলো ঘুরে দেখতে চাই। কি দেখতে চাই? জান্নাতগুলো ঘুরে দেখতে চাই। তখন জিব্রাইল যখন জান্নাতে যাওয়ার জন্য পাকনাগুলো বাড়ি দেয়, বাড়ি দেয়, সারা দিন পাকনা বাড়ি দেওয়ার পরে আল্লাহ বলতেছে জিব্রাইল তুমি এখনো জান্নাতের গেটেই প্রবেশ করো নাই। সুবহানাল্লাহ। বলি জান্নাতটা কেমন? শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা করা হয়েছে, রাসূল বলেন যে সবার পিছনে যে ব্যক্তি জান্নাতে যাবে, সবার পিছনে অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে পুড়ে, জাহান্নামে পুড়ে পুরা দেহটা এরকম বাগুন পুরা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, ও আমার আল্লাহ, আমি তো দীর্ঘদিন জাহান্নামের মধ্যে পুরলাম, দীর্ঘদিন জাহান্নামের মধ্যে পুরার কারণে আমার দেহটা তো কালো কুচ্ছিত হয়ে গেছে, আমার দেহটা একেবারে কালো কয়লার মতো হয়ে গেছে। ও আল্লাহ তাআলা আপনি যদি একটু দয়া করে আমাকে জান্নাতে দেন, তাহলে বোধ হয় আমি একটু মুক্তি পেয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি কি জান্নাতে যাইতে চাও? ওই বান্দা বলে, আল্লাহ অবশ্যই আমি যাইতে চাই। আল্লাহ বলবেন, যাও, তোমার জন্য এই জান্নাতটা বরাদ্দ করে রেখেছি, এই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। ওই বান্দা বিশ্বাস করবে না যে আমি এত নাফরমান বান্দা, এত বড় বিশাল বড়, গোটা দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহকে আমাকে এবেই দেবে, মানে ঠাট্টা ভাবতেছে।
আল্লাহ বলছে ও আমার বান্দা আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না বিদ্রুপ করতেছি না কারণ তোমার যখন এই শাস্তিগুলো শেষ হয়ে গেছে যখন তোমার আযাব শেষ হয়ে গেছে পাপ শেষ হয়ে গেছে এখন তোমার এই জান্নাতে যাওয়ার পালা যাও এই জান্নাতটা তোমার জন্য আমি উপহার স্বরূপ দিলাম সুবহানাল্লাহ বলি তাহলে বলেন তো একটা জান্নাত এই দুনিয়ার কয়টা সমান হবে কয়টা সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত সবার পিছনে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন চিন্তা করছেন এইজন্য আল্লাহর পয়গম্বর বলেন 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া যায় ওই 7টা জাহান্নাম জান্নাতের কোন জায়গা পড়ে আছে ওই জাহান্নামগুলো খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম ও বান্দা কত বড় গুনাহ করেছো কত গুনাহ করেছো আসমান সমতুল্য পাহাড় সমতুল্য একবার আমার কাছে ফিরে আসো আমার রহমত থেকে নিরাশ হয়ো না একবার ফিরে আসো তওবা করো আমি আল্লাহ তাআলা তোমার গোটা জিন্দেগির সব গুনাহকে মাফ সুবহানাল্লাহ মাফ করে দিবে আল্লাহ তাআলা দেখেন না এখন আমাদের দেখা যায় যে যখনই নির্বাচন আসে বা কোনো বিবাহ বাড়িতে অনুষ্ঠান হয় মুসলমানের অনুষ্ঠান হয় না বলেন তো মুসলমানে অনুষ্ঠান এটা জায়েজ না হারাম বলেন তো জায়েজ না হারাম বলেন তো হারাম কিন্তু মুসলমানে অনুষ্ঠান করা হারাম বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র ঢোল ডগর এগুলো বাজানো জায়েজ না হারাম কি হারাম ঘোষণা করেছে আল্লাহ তাআলা কার মাধ্যমে কুরআন দিয়ে হারাম করেছে রাসূলের মাধ্যম দিয়ে প্রচার হয়ে গেছে তাহলে দেখা যায় যখনই আমাদের বাড়িতে মুসলমানি হয় বিবাহ হয় আমরা বাদ্যযন্ত্র বাজায় এমন কিছু বাবাজির আছে চুল দাঁড়ি পেকে গেছে বলে বক্সের সাউন্ড বাড়ায়া দাও বক্সের সাউন্ড বাড়ায়া দাও নাচ গান করো ফুর্তি করো আনন্দ করো আসলে ওই আনন্দের মধ্যে কিছুই না ভাই দুনিয়ার জিন্দিগিটা কেমন শেখ সাদ রহমাতুল্লাহ আলাই বলে দুনিয়ার জিন্দিগি কতটুকু আপনি একটা সমুদ্রের মধ্যে আঙ্গুলটা ডুবায়া দিয়েছেন উঠালেন এক ফোঁটা পানি পড়েছে এক ফোঁটা পানি ওই গোটা সমুদ্রের কাছে কেমন তুচ্ছ বলেন তো কেমন তুচ্ছ বলেন তো একেবারে সামান্য না ঠিক ওই রকমই আখিরাতের জিন্দিগির কাছে দুনিয়ার জিন্দিগিটা ওই রকম সমুদ্রের পানির কাছে এক ফোঁটা পানি যেমন তুচ্ছ এরকম দুনিয়ার জিন্দিগিটা ওই রকম এক ফোঁটা পানির মতো তুচ্ছ আর সেই দুনিয়া নিয়ে আমরা মিতে আছি রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল আর সেই দুনিয়া নিয়ে আমরা কিন্তু পড়ে আছি আছি না আমি তো বললামই আজকে যদি এখানে গান অনুষ্ঠান করা হইতো দেখতেন এখান দিয়ে সোফাসেট থাকতো পিছন দিকে চেয়ার থাকতো ওইখান দিয়ে চেয়ার থাকতো মানুষে ভরপুর হয়ে যাইতো আসরের আগ দিয়ে সিরিয়াল যে কে আগের সিটে বসবে কারণ কি জাহান্নামী লোক বেশি না কম বেশি না কম হাজারে একজন লোক জান্নাতে 999 জন লোক এসে জাহান্নামী ফেরকাবাস এই জন্য দেখেন দুনিয়ার ধোকার মধ্যে আমরা যারাই পড়ে আছি রেহাই নাই পাত্তা নাই এই জন্য কাল কেয়ামতের কথা আমাদের স্মরণ করতে হবে আল্লাহ তাআলা কি বলতেছে কিয়ামতের মাঠে মানুষগুলো কেমন অবস্থায় কিভাবে উঠবে সিদ্দিকা আয়েশা হযরতে আয়েশা বলে রাসূলকে বলে আল্লাহর পয়গম্বর কিয়ামতের মাঠে যখন প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিরা যখন দাঁড়ায় যাবে আপনি তো বললেন প্রত্যেকটা মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠবে ও আল্লাহর পয়গম্বর আমি আয়েশাকে এইরকম কিয়ামতের মাঠে বস্ত্রহীন অবস্থায় উঠব নাকি রাসূল বলেন আয়েশা তুমি তো এই চিন্তা করো কিয়ামতের মাঠে কেউ কারো দিকে তাকানোর টাইম থাকবে না কেউ কারো দিকে তাকাবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না ওই কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের একটাই জিকির থাকবে ইয়া নাফসি নাফসি আর তাছাড়া কোনো জিকির থাকবে না মানুষের একটাই জিকির থাকবে ইয়া নাফসি কানতে কানতে চোখের পানি ফুরায়া যাবে জিহবা পানি তৃষ্ণা লাগার কারণে নাভি বরাবর চলে আসবে মানুষ ভয়ের কারণে মাটি পুড়ে তামা হয়ে যাবে উপর থেকে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো যখন নাক কান এইরকম ছিদ্র দিয়ে ঠস ঠস করে যখন জমিনে পড়তে থাকবে মানুষ আফসোস করবে হাই এই যে কিয়ামতের মাঠে দীর্ঘ 50,000 বছরের রাস্তা এই সময় আমরা কেমন করে কাটাবো আল্লাহ তাআলা যখন সিংহাসনে বসে বিচার আরম্ভ শুরু করবে ওই সময় যারা বদকার বান্দা
তারা যখন শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যাবে জাহান্নামের আগুন ধাও ধাও করে কিয়ামতের মাঠের দিকে আসতে থাকবে এই জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না যখন 70,000 ফেরেশতা জাহান্নামের আগুনকে শিকল লাগায় পিছনের দিকে টান মারবে তারপরে জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না নিয়ে যাইতে পারবে না জাহান্নামের আগুনটা কিয়ামতের মাঠের দিকে আসতেই থাকবে ওই সময় আমার পয়গম্বর আপনার পয়গম্বর যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করবে ওমর আল্লাহ আমার গুনাহগার উম্মতের এখন কি অবস্থা হবে দেখেন না মাদ্রাসাতে যখন কওমি মাদ্রাসা বলেন যেখানে মাদ্রাসাতে ছাত্ররা লেখাপড়া করে ওখানে তাহাজ্জুদের নামাজ পড়ে কিসের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে এই যে তাহাজ্জুদের নামাজ পড়ে গোটা জাতির জন্য দোয়া করে করে না আমরা তো মনে করি যে বোধহয় আমাদের রিজিক আমরা নিজেরাই গুছায় খাই আসলে দেখেন রিজিক একটা মাধ্যম আছে রিজিকের একটা মাধ্যম আছে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম রিজিক দাতা শুধু রিজিক দাতাই নয় গোটা জমিনের মধ্যে যত মাখলুক আছে এই সমস্ত মাখলুকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে দিয়েছে নিজ হাতে নিয়েছে তারপর রিজিকের চিন্তা করি না করি কিন্তু এজন আসুন আমরা প্রত্যেকটা মানুষ এজন্য ওয়াদা করতে হবে চিন্তা করতে হবে যে আমরা মুসলমান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি মুসলমান না হয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না এজন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই চেষ্টা করা দরকার পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমাদের মানতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে এরকম পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি গোটা জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে তওবা